আজকে 19 মে চট্টগ্রামে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই সবাই রাস্তায় নেমেছে সাধারণ মানুষ আমরা এই সরকারকে পদত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি না হয় বৃহৎভাবে কঠোরভাবে আন্দোলন করে এই সরকারকে পতন করাবো এই আশা ব্যক্ত করছি এবং সবাইকে এইখানে এই জনসমুদ্রের শামিল হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা জানেন আরেকটা কথা বন্ধুরা আপনারা জানেন আওয়ামী লীগের মধ্যে এমন
কোন নিয়ম নাই যে চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দকে মামলা দিয়েছে থানা ওয়ার্ড বিএনপি থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দদেরকে মামলা দেয় নাই সুতরাং সবাই মামলায় মামলায় জড়িত ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড থানা পর্যন্ত সবাই মামলা খেয়েছেন সুতরাং ঘরে বসে থাকার আর কোন সুযোগ নাই প্রত্যেক ওয়ার্ড প্রত্যেক থানার এক একজন নেতা এক একজন খাদা ধরে এক একজন বক্তার ভাই এক একজন ক্ষমতা দিয়ে এসেছে সবাইকে আন্দোলনে শরিক হতে হবে সবাইকে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং এই ফ্যাসিস্ট সরকারকে খতম করে আমরা আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশ নায়ক তারেক রহমানকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ আমি এই কথা মানুষের সঙ্গে বন্ধু বসে আমি আমার বক্তব্য প্রারম্ভে হাসিনা সরকারকে বলতে চাই আপনার সুমুক্তি হৃদয় হোক জনদাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে এই দেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে এই দশ এই দেশের কথা শুনলে তো কি আসসালামু আলাইকুম।
أنا أقول لك 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 أن